বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক ছাত্রের মৃত্যু, আর সেই মৃত্যুর তদন্তে বারবার উঠে আসছে র‍্যাগিং এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতির বিষয়। 9ই আগস্ট ক্যাম্পাসে মৃত্যু হয়েছিল প্রথম বর্ষের এক ছাত্রের, আর এরপর থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ক্যামেরায় বারবার উঠে আসছে নেশার দ্রব্য পড়ে থাকার ছবি। শনিবারও তার ব্যতিক্রম হলো না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতর থেকে পাওয়া গেল শতাধিক মদের বোতল, ফলে আবারও প্রশ্ন উঠতে শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়ে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা সুনিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা বসানোর দাবি উঠলেও এখনো পর্যন্ত সেই ক্যামেরা বসানো সম্ভব হয়নি। আর এই সব নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ সাংবাদিকদের মুখোমুখি হয়ে শনিবার জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সিসিটিভি বসানোর জন্য সরকারি সংস্থাকে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। আভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়গুলি দেখার দায়িত্ব যাদের ওপর রয়েছে, তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করলে দ্রুত সমস্যার সমাধান সম্ভব হবে। বুঝতেই পারছেন যে সিকিউরিটি কতটা প্রয়োজন, সেটা তো আমি সেরকমই অ্যাপ্রুভেল দিয়েছি। এবারে যারা এগুলো ব্যবস্থা করবেন তাদেরকে জিজ্ঞেস করুন কবে থেকে বসবে, আজ মানে উইদিন কাপল অফ ডেজ বলেছি। এজেন্সি গভর্নমেন্ট কোম্পানিকেই দেওয়া হয়েছে, তো সুতরাং আশা করি গভর্নমেন্ট কোম্পানি তারা মানে গভর্নমেন্ট ইনস্টিটিউট তারা খুব তাড়াতাড়ি ব্যবস্থা করবে। এদের কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে বুঝতেই পারছেন যে সিকিউরিটি টাইটেন তো দরকার। হিউম্যান সার্ভেলেন্স সেটাও মানে আজকের থেকেই করার কথা, আজকের থেকে না গতকাল থেকেই করার কথা। ঈশ্বর কি প্রতিনিধি আসবে, ঈশ্বর প্রতিনিধিরা কি কেউ আসবেন? সেরকম তারা বলেছেন, তারা একটা টিম পাঠাবেন, তবে কবে আসবে সেটা রাজভবন দেখছে। আগামী 9ই সেপ্টেম্বর সকাল 9টা থেকে বেলা 1টা পর্যন্ত রায়গঞ্জের উকিলপাড়ায় অবস্থিত দিশারি হেলথ কেয়ারে সুপার স্পেশালিটি কিডনি কেয়ার ক্যাম্পে কিডনি বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত থাকবেন দক্ষিণ ভারতের বিখ্যাত চিকিৎসক ডাক্তার এন পবন কুমার। আগে থেকে নাম লেখানোর জন্য যোগাযোগ করুন 7477-78551-2 এই নাম্বারে।